আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যানস দশক আপনারা সকলে জানেন গতকালকে কোস্টোরিকার বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটি খেলেছে কোপা আমেরিকার ম্যাচ সেই ম্যাচটি কিন্তু মাঠে বসেই দেখেছেন নেইমার জুনিয়র মূলত ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের সামনে ব্রাজিল কোস্টোরিকার মতো একটা দলের সঙ্গে ড্র করেছে সেটাই কিন্তু অনেকটা হতাশার ব্যাপার যা নেইমার জুনিয়ার চেহারা স্পষ্ট দেখা গিয়েছিল নেইমার জুনিয়ার জন্য সত্যি অনেকটা খারাপ লাগছিল ওই ম্যাচটি দেখার সময় যখনই নেইমার জুনিয়ার দিকে ক্যামেরা ঘোরানো হচ্ছিল তখনই দেখা যাচ্ছিল নেইমার জুনিয়র তিনি মুখটা ক্যাপ দিয়ে ঢাকছেন হাত দিয়ে ঢাকছেন আবার যখন ক্যামেরা তিনি দেখতে পারছেন তখন কিন্তু হাসি মুখে হাই হ্যালো দিচ্ছেন তবে নেইমার জুনিয়ার যে ভিতরে ভিতরে পুরে ছাই হয়ে যাচ্ছেন এটা তার চেহারার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছিল তাই তো তিনি গণমাধ্যমে ভক্ত সমর্থকেরা যেন এটি বুঝতে না পারে সেজন্য কিন্তু তিনি অনেকগুলো কথা বলেছেন তো সেই কথা দিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওটি শেষ করব। মূলত নেইমার জুনিয়ার বলেছেন আমরা যখন মাঠে থাকি আমরা অবশ্যই আমাদের সেটা দিতে চাই এমন কিছুদিন আছে যখন আমরা কিছু ঠিকঠাক ফল পাই না কিন্তু এমন কিছুদিন আসবে যেখানে আপনি পূর্বের ভুল ঠিক করতে পারবেন একজন ফুটবল খেলোয়াড় হওয়ার অর্থ হল প্রতিটি পাস প্রতিটি কিক প্রতিটি বাছাইয়ের সাথে পুরো সময় আপনাকে বিচার করা হবে কিন্তু কেন এই সময় কারণ সমস্ত ব্রাজিলিয়ানরা ব্রাজিলের জাতীয় দলের একজন খেলোয়াড় হতে চায় সবাই স্বপ্ন দেখে সবাই চেষ্টা করে আর এই কারণে যারা বাইরে থাকে তারা মনে করে যে ভিতরে যারা আছে তাদের চেয়ে নিজেরা বেশি জানে এবং এটাই স্বাভাবিক বাইরে থেকে আপনি একটি ভঙ্গি পেতে পারেন কি কিন্তু মাঠের ভিতরে কখনোই দেখবেন না এক সেকেন্ডে আপনাকে একটি খেলা ঠিক করতে হবে এবং আজ আমি সমর্থকদের পাশ থেকে তাদের যন্ত্রণা অনুভব করেছি লক্ষ্যবস্তু হচ্ছে আনন্দ কমে যাচ্ছে কিন্তু আমি কখনোই মাঠের ভিতরের লাইন অতিক্রম করতে পারবো না খেলা শেষ হয়ে গেছে চলো আমরা এগিয়ে যাই পরবর্তী ম্যাচের জন্য ট্রেনিং করি এবং উন্নতি করি আমি দলটিকে অনেক বিশ্বাস করি এবং আমি জানি তারা নিজেদের জন্য তাদের পরিবার এবং সমস্ত ব্রাজিলিয়ান ভক্তদের জন্য তাদের সেরাটা দেবে তো দর্শক কথাগুলো যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে একটু শোনেন অথবা পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন নেইমার জুনিয়ার ঠিক কি বলেছেন এবং তিনি শেষে এটাই বলেছেন যে এই দলটাকে আমরা বিশ্বাস করি এবং এই দলটা সমস্ত ব্রাজিলিয়ান ভক্তদের খুশি করার জন্য কিন্তু তারা সব সময় তাদের সেরাটাই দেবে তবে পার্সোনালি আমি যেটা মনে করি নেইমার জুনিয়ারকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করেছি কেননা উনিশটি শট নিয়েছিল ব্রাজিল কস্টোরিকার জালে সেখানে একটি গোল হয়নি অনেকটাই হতাশার একটা দিন গেছে সমর্থকদের আমরা আশা করি সামনের দুই ম্যাচ যে ভেবে বলেছে যে আমরা ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যাই এবং পরবর্তী ম্যাচের জন্য ট্রেনিং করি এবং উন্নতি করি মূলত আমিও একই কথা বলবো মূলত যারা ব্রাজিলিয়ান ভক্ত তারা কিন্তু হাল ছেড়ে দিলে হবে না ব্রাজিলিয়ান সমর্থকরা কখনো হাল ছাড়তে পারে না কেননা ব্রাজিল একটা চ্যাম্পিয়ন টিম আর এই দলটার প্রতি আশা আপনাকে রাখতেই হবে যদি আপনি এই দলটাকে সাপোর্ট করেন তো নেইমার জুনিয়ার ঠিক সেটাই বলেছেন এতগুলো কথার মধ্যে এবং নেইমার জুনিয়ার তিনি বিশ্বাসও করেন এই দলটা ব্রাজিলের সমর্থকদের আনন্দ দিতে পারবে তো দেখা যাক আগামী ম্যাচগুলোতে ছেলেসাউরা কেমন পারফরমেন্স করে